ব্লিচিং আমরা কি কারণে ফন্ডে মারব সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। তো ব্লিচিংটা কি কাজের জন্য আমরা ফন্ডে মারব, তো পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে কিসের জন্য আমরা ফন্ডে ব্লিচিং মারি। তো ফন্ডে আমরা ব্লিচিং মারি যার জন্য ফন্ড নতুন হোক বা পুরাতন হোক, জলটাকে শোধন করার জন্য আমরা ফন্ডে ব্লিচিং মারি, আমাদের চিংড়ির ফন্ডে ব্লিচিং মারি আর কি। ব্লিচিং মারার কারণে যেটা জলকে শোধন করে, মাটিকে কোনো জীবাণু থাকলে জীবাণুটাকে নষ্ট করে দেয়, আর চিংড়ি যে আমরা ফেলি চিংড়ির কোনো যাতে না রোগ নাড়া আসে, যার জন্য ব্লিচিংকে আমাদের মারতে হয় জলের মধ্যে। তো ব্লিচিং তো যা তা মারলে হবে না, ব্লিচিং এরিয়া অনুযায়ী মারতে হয়। হাজার এরিয়ায় 3 থেকে 4 বস্তা ব্লিচিং মারতে হয়, 4 বস্তার বেশিও মারলে ভালো। জল মিনিমাম রাখতে হবে তোমাকে 4 ফুট থেকে 4.5 ফুট জল রাখতে হবে, জল রাখলে ভালো হবে। তা সম্পূর্ণ জলটাই রাত 12টাতে ব্লিচিংটা মারতে হবে, ব্লিচিংটা মারতে হবে, তবে তোমার কাজ হবে। তো ব্লিচিংটা রাত 12টার সময় কিসের জন্য মারবে, কারণ রাত 12টার সময় অনেকটাই অক্সিজেন বন্ধ হয়ে যায়, তার জন্য ফন্ডে যদি কোনো মাছ চিংড়ি কাঁকড়া ঢুকে থাকে সব মারা যাবে অক্সিজেন না পাওয়ার কারণে, তাতে ব্লিচিং মারার কাজটা ভালো হবে। তো আরও অনেক কিছু কাজ আছে ব্লিচিংয়ের, ওই কাজ না, চিংড়ি ফেলি আমরা চিংড়িকেও কোনো প্রবলেম করে না, জলটা একদম জীবাণু থেকে মুক্ত করে দেয়, জীবাণু জল থেকে মুক্ত করে জলটাকে একদম পরিষ্কার করে দেয়, যা জীবাণু থাকে পরিষ্কার করে দেয়, মাটিতেও যা জীবাণু থাকে সব নষ্ট হয়ে যায়। ব্লিচিং করার আগে আমরা পাখা এলেটার সব জলের মধ্যে ফিটিং করে দিই, যাতে না কোনো জীবাণু থাকে, ব্লিচিংয়ের জলে সব পরিষ্কার হয়ে যায়, যার জন্য আমরা ব্লিচিং করার আগে পাকা ফাঁকা সব জলের মধ্যে সেটিং করে দিই, তারপরে আমরা ব্লিচিং করি। ব্লিচিং করলে যে কোনো মাছ চিংড়ি কাঁকড়া থাকলে সেও নষ্ট হয়ে যাবে, প্লাস মাটির মধ্যে সাপ পাপ যদিও ঢুকে থাকে সেও ব্লিচিংয়ের গন্ধে বেরিয়ে এসে সেও নষ্ট হয়ে যাবে, তাতে কি না সিট ছাড়ার পরে চিংড়ি ছাড়ার পরে আর কি কোনো প্রবলেম হবে না, এটাই সুবিধা। কেননা নোনা জায়গা মানে মাটির মধ্যে কুচে থাকে, অনেক কিছুই থাকে, যার জন্য ব্লিচিং করতেই হয়। ফন্ড যাই ফন্ড হোক, নতুন হোক পুরাতন হোক, সব ফন্ডে করা উচিত, করা মাস্ট, ব্লিচিং করাটাই মাস্ট। চিংড়ির ফন্ডের প্রথম কাজ হচ্ছে কি, ব্লিচিং করা। ব্লিচিং করলে সব কিছুই পরিষ্কার হয়ে যায়। তো ব্লিচিং যে কোনো ব্লিচিং দিলে হবে না, ব্লিচিং দিতে গেলে যে আমরা ঘরে যে ব্লিচিং ব্যবহার করি দোকান থেকে কিনে এনে 200, 500, 1 কেজি ওইসব ব্লিচিং ডেনে ফেনে দেয়, ওইসব ব্লিচিং কোনো কাজ হবে না। তার জন্য সার দোকানে পেতে পারো, কিংবা চিংড়ির কাউন্টারে ওই ব্লিচিংটাই বেশি পাওয়া যায়, ওই ব্লিচিংটা কাউন্টারে আসে বেশি। তোমাদেরকে দেখাচ্ছি বস্তাটা, এই কোম্পানির ব্লিচিংটাই কাজ ভালো হয়, 100-এর 100 কাজ ভালোই হয়, এই ব্লিচিংটার কাজ দারুণ কাজ, কোনো কিছুই বাঁচে না, সাপ কাঁকড়া মাছ কোনো কিছুই বাঁচে না, সব কিছুই মরে যায় জলের মধ্যে যা থাকে আর কি সব নষ্ট করে দেয়। আর জলটাকে ফন্ডে যদি এই ব্লিচিং না করা হয়, কোনো কারণে যদি মাছ চিংড়ি কাঁকড়া থেকে যায়, তো পরে ওই চিংড়ি কাঁকড়াগুলো আর কি মাছ। তো দেখো ব্লিচিং করার কথা কিসের জন্য তোমাদেরকে বলছিলাম, তো না দেখলে বিশ্বাসই করবে না কি হারে মাছ মরে ভাসছে চারিদিকটায়, এর জন্য ব্লিচিং করাটাই মাস্ট। ব্লিচিং করলে সব কিছুই মরে যায়। তো আমি তোমাদেরকে নিচের দিকে নেমে গিয়ে জুম করে দেখাবো, ভেটকি মাছ দেখছো, ও যদি থাকতো কি হারে চিংড়ি খেয়ে নিত আর কত ক্ষতি করে দিত বুঝতেই পারছো না, ছোট চিংড়ি প্রচুরও খায়। তো এর জন্য ব্লিচিং করাটাই অত্যন্ত জরুরি, আর যে কোনো সমস্যা হতে পারে। কাঁকড়া আরও কুচে মাছ সাপ এগুলোকে চিংড়িকে ধরে খেয়ে নেয়, তার জন্য
বিশাল ক্ষতি হতে পারে। এছাড়াও খেয়ে নেওয়ার থেকে মেন সমস্যা ওই সব জিনিস থাকলে চিংড়ির যে কোনো প্রবলেম হতে পারে, তার জন্য ব্লিচিং করাটাই মাস্ট ফন্ডের পক্ষে, না করলে যে কোনো বড় সমস্যা হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো।